সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে আলু দিয়ে কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটিকে আপনারা চাইলে বিকেলে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নেও তৈরি করতে পারেন। যারা কম সময়ে নাস্তা তৈরি করতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে এরকমই নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরির জন্য আমি এখানে প্রথমে 5টি আলু নিয়েছি, মাঝারি সাইজের। আর আলুগুলোকে আমি ভালো মতো খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভালো মতো পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। এখন আলুগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এরপর প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাট মশলা এখানে ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরপর হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে বলের মতো তৈরি করে নিব। তো এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিব। আমি যতটা পরিমাণ উপকরণ নিয়েছিলাম তাতে করে এরকম 6টা বল তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। নাস্তাগুলোর উপরে ফিলিংটাকে তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 6 পিস স্যান্ডউইচ ব্রেড। এখন আমি এগুলোকে কেটে নিব। তো আমি একটি ছুরির সাহায্যে ব্রেডগুলোর চারপাশের এই শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো ব্রেডের চারপাশে শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এগুলোকে কিন্তু ফেলে দিবেন না, এইগুলোকে নর্মাল ফ্রিজে রাখার পর এরপর যখন এগুলো একটু শক্ত হয়ে যাবে তখন ব্লেন্ডার জারে নিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করলেই ব্রেড ক্রাম্স তৈরি হয়ে যাবে। এখন আমি একটি বোলের মধ্যে কিছুটা পানি নিয়েছি, এরপর একটি ব্রেড স্লাইস এর মধ্যে চুবিয়ে এরপর হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটিকে ফেলে দিচ্ছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা পটেটো বল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চারপাশ থেকে এটাকে এইভাবে মুড়ে নিচ্ছে। তো হয়ে গেছে। এখন এটাকে আমি এভাবে ব্রেড ক্রাম্সের মধ্যে কোট করে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্স কীভাবে তৈরি করতে হবে সেটা তো আমি আগেই বলে দিয়েছি। এখন এর মধ্যে এটাকে কোট করে নিচ্ছে। আর আমি এই ব্রেড ক্রাম্স তৈরি করার সময় এর মধ্যে কিছুটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। এটা টোটালি অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন আর না চাইলে বাদ দিতে পারেন। তো ব্যাস, তৈরি হয়ে গেল একটি নাস্তা শেপ। এখন আমি সেমভাবে আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আবারও একটি ব্রেড স্লাইস নিয়ে এটাকে ভালো মতো পানিতে চুবিয়ে নিয়েছি। এরপর এভাবে হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা পানিটাকে বের করে ফেলে দিলাম। এরপর এর মধ্যে একটা পটেটো বল দিয়ে এটাকে এভাবে মুড়ে নিচ্ছে। মুড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ব্রেড ক্রাম্সের মধ্যে এটাকে ভালো মতো কোট করে নিচ্ছে। তো ব্যাস, রেডি। তো সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এরপর এর মধ্যে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে তেলটিকে ভালো মতো গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিয়েছি। আর খুব বেশি গরম তেলে কিন্তু নাস্তাগুলোকে দেওয়া যাবে না,
মিডিয়াম গরম তেলে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন আমি ভালোমতো তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা পছন্দ মতো সস দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।